আজকে যে ভিডিওটা শেয়ার করবো এই ভিডিও থেকে তোমরা ভালো একটা কয়েন আর্নিং করতে পারবে। আর এটা হচ্ছে একটা ওয়ালেট অপার প্লাস মাইনিং অ্যাপ। তো কীভাবে কাজ করবেন সবগুলো আজকে ভিডিওতে দেখাবো। আর আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন, কারণ এখানে প্রতিনিয়ত কিন্তু আপডেট রিলেটেড অফার এবং নতুন নতুন অফারগুলো শেয়ার করা হয়, যেখান থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট পাবে। তো আজকের অফার লিঙ্কটার উপর ক্লিক করলে কিন্তু সরাসরি এরকম যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবে। তো আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করছি, তোমাদের যে ব্রাউজারটা থাকবে তো তোমরা সেই ব্রাউজারটা সিলেক্ট করতে পারো। তারপরে এরকম অপশান আসবে, সরাসরি রিলোড নিয়ে সরাসরি আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে। তো প্লে স্টোরে যখন নিয়ে যাবে অ্যাপটা দেখে রাখুন, অ্যাপটার নাম হচ্ছে কুইজ ক্যাশ কুইজ টু আর্ন, মানে এখানে কুইজ খেলে আর্ন করতে পারবে এবং মাইনিং করে আর্ন করতে পারবে। এটা একটা ওয়ালেট অফার। তো আমার এটা ডাউনলোড করার পর আমি ওপেন করে দেখেছি, একটু লোড নিবে। তো যতগুলো পারমিশন যাবে অ্যালাউ করে দেবে, তারপর দেখতে পাবে যে সাইন ইন উইথ গুগল, যার উপর একটা ক্লিক করে দিবে। তো সাইন ইন উইথ গুগলের উপর যখনই ক্লিক করে দেবে, তোমাদের ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে। তো তুমি যেটা অ্যাকাউন্ট করতে চাও সেটার উপর ক্লিক করবে। তো আমি আমার একটা জিমেলের উপর ক্লিক করছি, জাস্ট এটা সাইন ইন হচ্ছে। জাস্ট একটু প্রসেসিং হওয়ার পর দেখতে পাবে যে এরকম অ্যাকাউন্টটা ওপেন হয়েছে। আর উপরে তোমাদের জিমেল এবং লিডার বোর্ড দেখতে পাবে, এখানে লেখা আছে কুইজ আর্ন। তো কুইজ টু আর্নের উপর ক্লিক করলে তোমরা কুইজ খেলা আর্ন করতে পারো। এখানে কিন্তু প্রতিদিন প্রাইস পুল থাকে পাঁচ লক্ষ বিলিয়ন আর কি, 5 লক্ষ টোকেনের কিন্তু একটা ইয়ে থাকে, জিমসের একটা টেস্ট থাকে, এবং 1 লক্ষর বেশি 10 লক্ষর একটা কিন্তু টেস্ট থাকে, যেগুলোকে জিমের যদি ওইগুলো করো তাহলে কিন্তু তোমরা প্রফিট পাবে। আর এখানে ওয়ালেট উপর ক্লিক করলে তোমরা ইস্টাকে কতগুলো জিম টোকেন আছে এবং তোমাদের কয়টা লাইভ আছে, কয়টা নেটিভ টোকেন আছে সেটাগুলো দেখতে পাবে। তো এখানে রেফার কমিশন আছে মাত্র 8% আছে। সো আগে 5% ছিল, এখন 8% করে দিচ্ছে। তো এখানে তোমাদের মিনিমাম 5 লক্ষ জিম টোকেন হলে কিন্তু তোমরা সোয়াপ করতে পারবে। আর এটা এক্সচেঞ্জ করতে হলে তোমাদের 5 লক্ষ জিম টোকেন হবে, আর এটা কিন্তু 5-7 দিনের মধ্যে হয়ে যাবে। তো যখনই হবে তখন এখানে কিন্তু 500 নেটিভ টোকেন দিবে, তাদের নিজস্ব টোকেনটার নাম হচ্ছে নেটিভ টোকেন। তো নেটিভ টোকেন কিন্তু অলরেডি লিস্টেড টোকেন, তো বুঝতেই পারছেন কীরকম একটা প্রফিট হবে। তখন তোমরা যদি এখানে মাইনিং অপশনে ক্লিক করো, এরকম বলবে যে মাইনিং করতে পারলে ডিপোজিট করতে পারবে। তো অবশ্যই তোমরা বিএনবি স্মার্ট চেন এখানে 10 থেকে 20 সেন্টের মতো ডিপোজিট করে নেবে, যেটা আমি করে নিয়েছি অলরেডি। এখানে গোটিটির উপর ক্লিক করে দিলে যখনই ক্লিক করে এখানে বিএনবির যেগুলো অ্যাড্রেসটা দেওয়া আছে, জাস্ট অ্যাড্রেসের উপর একটা ক্লিক করে তোমরা এই অ্যাড্রেসটা নিয়ে যায় ট্রাস্ট ওয়ালেট অথবা বিটকিপ ওয়ালেটের থেকে কিন্তু দিতে পারো। তো তাছাড়া এক্সচেঞ্জের থেকে কিন্তু এত অল্প পরিমাণ বিএনবি সেন্ড করা যায় না, তোমরা যে কোনো একটা রিসেন্ট লাইট ওয়ালেট থেকে একটু সেন্ড করে দেবে। তো আমি এখানে আমার 12 সেন্টের মতো আমি সেন্ড করছি। তো 12 সেন্ট যখনই আমার ওয়ালেটে সেন্ড করবো এখান থেকে ওয়ালেট থেকে, তখনই কিন্তু আমার ওই কুইজ টু আর্ন অ্যাপসের মধ্যে কিন্তু এটা ডিপোজিট হয়ে যাবে। আর আমি লাইভ ডিপোজিট করে লাইভ কীভাবে মাইনিংটা স্টার্ট করবেন, কীভাবে সকল প্রসেস আছে সবগুলো দেখে দেবো, কীভাবে কী কাজ করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ডিপোজিট হয়ে গেছে 0.005 আর কি বিএনবি টোকেন। তো এখানে কিন্তু আমি এখন যদি মাইনের উপর ক্লিক করি, এখানে ক্লেম কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমাদের মাইনিংটা কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি এই যে ট্যাপ টু মাইনিংয়ের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমার একটা মাইনিং হবে। এটা কিন্তু পার সেকেন্ডে 1 টাকার টোকেন মাইনিং হবে। তো তোমরা চাইলে এটার দ্রুত আরও বেশি করতে পারো মাইনিংটা। সেটা করার জন্য তোমরা এই যে আপগ্রেড লেখা আছে, আপগ্রেডের উপর ক্লিক করলে কিন্তু এখানে তোমরা 7500 জিম টোকেন হলে কিন্তু আপগ্রেড করে নিতে পারবে এবং পার সেকেন্ডে 2 টাকা টোকেন আর্ন হবে। আর ওটা করার জন্য তোমাদের আরও একটু ফি কাটতে পারে বিএনবি। তো করে নিও, আর এগুলো যেগুলো তোমরা আপডেট করবে যত শত কিন্তু তোমাদের মাইনটা বেশি হবে। আর বুঝতেই পারছো যত জিমস হবে শত কিন্তু নেটিভ টোকেন পাবেন। তো বুঝতেই পারছেন এটা তোমরা চাইলে আপডেট করে নিও। আর যদি তোমরা স্কিপ করতে চাও তাহলে তোমরা কুইজ খেলে কিন্তু আর্ন করতে পারো, তবে কুইজ এটা ম্যান্ডেটরি না, তুমি যদি খেলো তাহলে কিন্তু পাবে, না খেললে পাবে না। আর মাইনিংটা হচ্ছে মেন, তো মাইনিংটা যেহেতু মেন ফ্যাক্টর তো 20-30 সেন্টে কিন্তু আমাদের কাছে ব্যাপার না। তো তোমরা এটা দিয়ে দিও, দিয়ে করে নিও। আর এখানে তাদের তো দেখতে পাচ্ছ এটা ওয়েব 3 যেহেতু প্রজেক্ট, সেরকম কীরকম স্ট্রং হয়েছে যদি বলতে পারছেন। আর এখানে গেমিং আছে, কোলাবেট আছে, ও এখানে বলতেছে যে আমার একটা আমি কুইজ খুলে দেখে দিচ্ছি, এখানে আমার সঠিক হয়েছে। এখানে আপনার 1 মিনিটের মতো সময় দিবে, যার ভিতরে তোমাকে সঠিক অ্যান্সারটা টিক চিহ্ন দিতে হবে, দেওয়ার পর সাবমিট করতে হবে। তাহলে আর যদি রং হয় তোমার একটা লাইভ কেটে নেবে। সো আমার আর 3টা লাইভই আছে, সো ভুল হয়ে গেলে কিন্তু আমি আর পারবো না। সো আমার পরবর্তী অ্যান্সার হচ্ছে উপরের একটা, সো এটা আমি দেখি সাবমিট করে দেখি 1.8। আচ্ছা দেখি হ্যাঁ এটা কারেক্ট হয়েছে। তো এইভাবে কিন্তু তোমাদের যতগুলো সাবমিট করতে পারো, তোমরা যদি এখানে 10টা অ্যান্সারই যদি কারেক্টভাবে দিতে পারো তোমরা কিন্তু 10,000 জিম টোকেন ইনস্ট্যান্ট পেয়ে যাবে। সো এখানে আমার একটা ভুল হয়েছে, ওটা ফলস হবে। সো আমার এইভাবে লাইভ কাটতে কাটতে দেখি আর কয়টা কী করা যায়। তো এইভাবে তোমরা সবগুলো করে নিও। আর এখানে তোমার সঠিক উত্তরগুলো বেছে নিয়ে দিতে পারো, একটা ফোন থেকে কিন্তু গুগলে সার্চ করে করে কিন্তু উত্তরটা বার করে নিতে পারো। সো আমি গেম খেলাতে অত এক্সপার্ট না।